দানবের মতো এগিয়ে আসছে ঝড়, কাগজের মতো উড়ে যাচ্ছে বাড়ির টিন, গাছের ডালপালা। এর মধ্যেই ভিডিও ধারণ করেছেন একজন, যা ভাইরাল সামাজিক মাধ্যমে। রোববার বিকেলে আকস্মিক ঝড়ের মুখে পড়ে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি। অল্প সময়ের মধ্যে জেলার বেশ কিছু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। ভেঙে পড়ে বাড়িঘর, গাছ ও বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত অন্তত 1500 বাড়িঘর। হতাহতের ঘটনাও ঘটেছে। ঝড়ে গৃহহীন হয়ে পড়েছেন অনেকে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে উদ্ধার কাজে অংশ নিয়েছে বিপর্যয় মোকাবেলা বাহিনী। রাতেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দেন তিনি। সম্পূর্ণ পাশে আছে। এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে, অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকার থেকে সহায়তা ঘোষণার পাশাপাশি রাজ্য বিজেপির কর্মীদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান মোদি। এদিন শক্তিশালী ঝড় আঘাত হানে দেশটির মণিপুর রাজ্যেও। ক্ষতিগ্রস্ত হয় বহু এলাকা। যদিও হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি, তবে ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকার থেকে সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। রাহুল রানা, সময় সংবাদ।